প্রথমত হচ্ছে আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট, তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে, তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং, আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে। আপনাদের তো শর্ট টাইম, মূলত আপনাদের কোচের সাথে কথা হয়েছে বা টিম ম্যানেজমেন্টের কথা হওয়ার পরে মূলত কোন জিনিসটার উপরে ফোকাসিং করতেছেন? স্ট্রাইকার আক্রমণ ভাগ না রক্ষণ ভাগ, এরকম কোনো প্ল্যানিং? আসলে প্ল্যানিং বলতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাছাই পর্ব আছে এখানে ভালো কিছু করা, যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমাদের, আমরা এখনো গ্রুপ মানে পট 4-এ আছি, তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি তাহলে আমরা গ্রুপ যদি পট 3-তে যদি চলে আসি তখন আমাদের জন্য একটা ইজি ই হয়ে যাবে আর কি। তো আমাদের যে আমাদের এশিয়ান কাপে যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন 4 নম্বর পটে আছি, তো আমরা যদি 3 নম্বর পটে চলে আসতে পারি তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ইয়ে দিবে। আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি তারা যাতে ভালো কিছু করতে পারে, কারণ এই মুহূর্তে আসলে সবাই মন মানসিকতার দিক দিয়ে একটু ইয়ে আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের যে অনূর্ধ্ব 20 যে ফাইনালে উঠছে এটা অনেক আমাদের জন্য গুড সাইন, তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো সহজ হবে। না ইনশাল্লাহ, আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশন পার করলাম বাংলাদেশের, তো ভুটানের দিকটা আমি 2017-তে ভুটানে গেছিলাম, আসলে ফুটবলের দিকটা অনেক উন্নত করতেছে ওরা, বাট আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত 7 থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনে 2টা ম্যাচ আছে আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবে নিতে হবে, হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল, তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব। এখন আমরা মানসিকভাবে এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছে আমাদের টিম, ডে বাই ডে আমরা আমাদের টিম উন্নতি করছে, তো এখন সেটা পালা যে আমরা আমাদের র্যাঙ্কিংটাকে স্পেশালি ডেভেলপ করা, তো র্যাঙ্কিং ডেভেলপ করতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে, সো আমাদের সাফ এরিনা যারা আছে সাফ কন্টিনেন্টে যারা আছে স্পেশালি তাদের সাথে ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই, তো জিতলে যেটা হবে আপনার আমরা যে বিগত বিশ্বকাপ বাছাই পর্বের যে কাজগুলো করেছি সেটার প্রতিফলন এখানে দেখা যাবে, যে আমরা আমাদের থেকে ওদের থেকে দুর্বল প্রতিপক্ষ যেটা বা আমাদের থেকে দুর্বল প্রতিপক্ষের সাথে আমরা কিরকম খেলি ওইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হবে। মূলত আমাদের প্লেয়াররা অনেকদিন ধরে খেলাই নাই, আপনারা জানেন যে ভুটান অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে, সেকেন্ড লিগের দিকে আছে, সো তারা কিন্তু অনেকটা রেডি, সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি, আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন, সো কত আমরা অবশ্যই এগুলোর জন্য আগে আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে, এবং আমরা আমাদের আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই 2টো ম্যাচ দিয়ে। গেম মডেলটা মোটামুটি যারা আছে অনূর্ধ্ব 20-এ তারা জানেন, এখানে আপনি যদি রাহুলের কথা বলেন বা তপু বলেন বা চন্দন বলেন যারাই আছে তারা কিন্তু আমাদের গেম মডেলটা জানে, সো এটা বরঞ্চ ওদেরকে ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস, কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই, সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে আল্টিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং এটা আমাদের জন্য প্লাস, ওই প্লেয়ারগুলোকে আমরা যদি আমাদের টিমে নিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে।